আজকে আমরা শিখব হচ্ছে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়ম তো এই পদ্ধতিটা অনেক সহজ এবং মজার একটা পদ্ধতি যদি এই প্রক্রিয়ায় তোমরা খুব শর্টকাটে বের করা যায় কিভাবে। তা এ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো যেমন ধরে নাও আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল হচ্ছে উনিশশো একাত্তর সাল এখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বাংলা সালটা কত ছিল এটা বের করতে বলা হয়নি তখন আমরা কি করব খুব সহজ একটা পদ্ধতি অ্যাপ্লাই করব আমরা এটা থেকে পাঁচশো তিরানব্বই আমরা মাইনাস করবো তাহলে পাঁচশো তিরানব্বই মাইনাস করলে কত পাওয়া যায় তেরোশো আটাত্তর তাহলে আমরা কি বুঝলাম যে যে কোনো সাল ইংরেজি সালের সাথে যদি পাঁচশো তিরানব্বই বাদ দেওয়া হয় তাহলে যে ফলাফলটা পাওয়া হয় এটাই হচ্ছে বাংলা সাল একটা উদাহরণ দেওয়া যেতে পারে যদি তোমাকে বলা হয় যে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ ইংরেজি সাল দেওয়া আছে তো ওনার বাংলা শালটা বের করতে বলা হচ্ছে তাহলে কী করব আমরা জানি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে যেমন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই তাই তো এখন আমাকে বলছে যে তো কীভাবে বের করবো প্রথমে হচ্ছে আঠারো নাইন নাইন দেখলাম আঠারোশো নিরানব্বই সাল থেকে আমরা পাঁচশো তিরানব্বই আমরা বাদ দিই তাহলে কত দাঁড়ায় আমাদের তাহলে হচ্ছে হচ্ছে তেরোশো ছয় সাল তার মানে এই প্রক্রিয়ায় সালের সাথে ইংলিশ সালের সাথে যদি আমরা পাঁচশো তিরানব্বই বাদ দিই তাহলে যে ফলাফলটা হবে এটাই হচ্ছে আমাদের বাংলা সাল আশা করি বুঝতে পারছি থ্যাংক ইউ